আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো ইতিমধ্যে থাম্বনেল থেকে তোমরা ঠিক পেয়ে গিয়েছো। প্রথমত তোমাদের সাথে যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি হলো, তোমাদেরকে যখন ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং কেমন পয়েন্ট থাকতে হবে, কিভাবে কোন পদ্ধতিতে খুব সহজে ডিপ্লোমাতে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং তোমার চয়েস দিতে পারো, সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলো বন্ধুরা, দেরি না করে খুব দ্রুত শুরু করা যাক ভিডিওটি। প্রথমে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের কিন্তু 2022 সালের একটা ব্যাচ চালু আছে। তোমরা এখনো যারা 2022 সালে অনলাইন প্রোগ্রাম ক্লাসে ভর্তি হওনি, অতি দ্রুত স্ক্রিনে দেওয়া তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে কল করে অথবা 510 টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও এবং ভর্তি হয়ে আমাদের অনলাইন প্রোগ্রামে ক্লাস শুরু করে দাও। চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তোমরা দেখতেই পাচ্ছ সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আমাদের admissionwire.com একটা ওয়েবসাইট, তারা কিন্তু সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি একটা স্যাম্পল কিন্তু তারা এখানে কিন্তু দিয়েছে এবং এখান থেকে আমরা অনেক কিছু ধারণা নিতে পারবো যে আমার কেমন যোগ্যতা থাকতে হবে, তারপরে আমি কিভাবে অ্যাডমিশন নিব নিজের ফোন দিয়ে অথবা নিজের কম্পিউটার দিয়ে অথবা আমার এলাকার বড় ভাইদের কম্পিউটার দিয়ে অথবা তুমি চাইলে তোমার বাজার অথবা তোমার শহর থেকে একটা কম্পিউটার দোকানের মাধ্যমে কিভাবে খুব সহজে তোমরা অ্যাডমিশন নিবা সে প্রসঙ্গে কিছু কথা বলবো এবং খুব সহজে তোমরা বুঝতে পারবা। তো প্রথমেই তোমাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখি। দেখো এখানে একটা সুন্দরভাবে লেখা আছে, সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2020 থেকে 2021। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু তোমাদেরকে 5 তারিখ অথবা 8 তারিখ যেদিনই তোমাদেরকে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে আমরা কিন্তু পপুলার ডকইয়ার্ড ফেসবুক গ্রুপ অথবা পেজে অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো। অতএব দেরি না করে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি সর্বপ্রথম দেখতে পারো। আর ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক কিন্তু আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারো, কারণ জয়েন হলে তোমার লাভ, জয়েন হতে পারলে সমস্ত আপডেট তুমি আগে আগে পেয়ে যাবে। তো তারপরে যে তোমাদের সাথে যে বিষয়টি কথা বলবো, তোমাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা যতটুকু থাকতে হবে সেই বিষয়টা হলো, যে কোনো সালে এসএসসি সমাপনী তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। 2020 থেকে 2021 শিক্ষাবর্ষ থেকে পলিটেকনিক ভর্তি বা ভর্তি আবেদনের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই, সকল প্রোগ্রামের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। আপনি যদি প্রতিটি কোর্সের ন্যূনতম আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে স্ক্রল করে কাটি নিচের অংশে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা আছে, তোমরা এই ওয়েবসাইট থেকে সুন্দরভাবে পড়ে তারপরে সিদ্ধান্ত নেবা নিজে অ্যাপ্লাই করবা নাকি কোনো দোকানের মাধ্যমে করবা অথবা কোনো ভাইয়ের মাধ্যমে করবা। কিন্তু আমি সাজেস্ট করব, তুমি যদি ভালো ফোনের বিষয়ে জানো, অনলাইন সম্পর্কে ধারণা রাখো, তাহলে তুমি নিজেই করতে পারবা, কোনো সমস্যা নেই। এবং যেদিন তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে সেদিন কীভাবে অ্যাপ্লাই করে লাইভ একটা ভিডিও ক্রিয়েট করব, ভিডিও তৈরি করব তোমাদের জন্য আমাদের পাপুলার ডকইয়ার্ড থেকে, যারা 2021 সালে এসএসসি অথবা দাখিল ভোকেশনালে ভর্তি হয়েছিল তাদের কিছু কিছু অ্যাডমিশন কিন্তু আমরা নিজেরা করে দেবো, তাদেরটা কিন্তু আমরা ভিডিও করব, কিভাবে করতে হয় সম্পূর্ণ একটা ভিডিও মানে খুব দ্রুত তোমাদের মাঝে কিন্তু আমরা উপস্থাপন করব যেদিনকে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা দেওয়া হবে ঠিক সেদিনেই, ঠিক আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আবেদন প্রক্রিয়াটা কেমন হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু এক একটা, অর্থাৎ তুমি একটা শিফট অর্থাৎ সকালের শিফটে, ঠিক আছে, এ গ্রুপে আবেদন করবা, সেক্ষেত্রে কিন্তু তোমার 150 টাকা লাগবে। আর দুইটা শিফটে একসাথে তুমি যখন আবেদন করতে যাবা তখন কিন্তু 300 টাকা লাগবে, এটা হলো টাকা। আর আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে, রকেটে কীভাবে তোমার ই করতে হবে, ঠিক আছে। আর এখানে বলা আছে যে এছাড়া রকেট ছাড়াও কিন্তু বিকাশ, শিওর ক্যাশ, যেহেতু তোমাদের এখন নগদ উপায় আছে, এমনও হতে পারে যে এই বছর নগদ অথবা উপায় অথবা 4-5টা একসঙ্গে অপশন থাকতে পারে, সেক্ষেত্রে তো আরও সহজ হয়ে গেলো, ঠিক আছে। তোমরা যে কোনোটা দিয়েই কিন্তু টাকা পেমেন্ট করতে পারবা, আর আবেদন করার আগেই কিন্তু টাকা পেমেন্ট করতে হবে কমপক্ষে এক ঘন্টার ভিতরে, ঠিক আছে। আর এখানে কিন্তু বলা হয়েছে এই অ্যাডমিশন ওয়্যার ওয়েবসাইটটি যে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নিন, আপনার কোনো প্রকার ভুলের জন্য কিন্তু অ্যাডমিশন ওয়্যার কর্তৃপক্ষ দায়ী নয়, ওকে, এটা ভালোভাবে পড়ে নিতে হবে। প্রার্থী নির্বাচন পদ্ধতি এটা তোমার কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো।
এখন পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি যেমন হয়ে থাকে দেখতেই পাচ্ছ, ভর্তি বিজ্ঞপ্তি এখানে সুন্দরভাবে অনেক কিছু লেখা আছে, পড়ে নিবা তোমরা। এখানে বেসরকারি প্রতিষ্ঠানের নাম আছে, সরকারি প্রতিষ্ঠানের নাম আছে, ঠিক আছে। তারপরে অনলাইনে আবেদন সময়সীমা, এখানে অবশ্য সরকারি হবে কিন্তু বেসরকারি নামটা হয়ে গেছে, হয়তো টাইপিং মিস্টেক এমনটা হতে পারে, ঠিক আছে। তারপর যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান লেখা, তোমরা চাইলে বেসরকারি পড়তে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো সর্বপ্রথম সরকারি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর তোমরা তো একটা ইতিমধ্যে ভিডিও পেয়েছো যে সরকারিতে কেমন খরচ, বেসরকারিতে কেমন খরচ। অতএব সাজেস্ট আমিও করবো, তোমরা নিজেরাও মতামত দিয়ে বাবা মার অনুমতি নিয়ে তোমরা সরকারিতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আর বেসরকারিতে পড়া অনেক টাকার প্রয়োজন, ঠিক আছে। যারা মধ্যবিত্ত ছেলেরা আছে, নিম্নবিত্ত আছে, ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে, ঠিক আছে। যদি সরকারিতে চান্স না পায়, বেসরকারিতে পড়তে গেলে কিন্তু তাদের অনেক খরচের প্রয়োজন হয়। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো পড়ে নিবার রকেটের জন্য কীভাবে তোমরা পেমেন্ট করবা, শিওর ক্যাশের মাধ্যমে পেমেন্ট করবা, বিকাশের মাধ্যমে পেমেন্ট করবা। যখন পেমেন্ট হয়ে যাবে তারপরে তোমরা আবেদন করতে হবে, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে পড়ে নেবা, এটা সুন্দরভাবে পড়ে নেবা, এটাও সুন্দরভাবে পড়ে নেবা, এটাও সুন্দরভাবে পড়ে নেবা। এরপরে তোমরা আবেদন লিঙ্ক করবা, তোমরা তাহলে অ্যাডমিশন ওয়াইল লিখে সার দিলে এটা পেয়ে যাবা। আর আবেদন লিঙ্কে ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন, মানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আবেদন যে লিঙ্কটা ক্লিক করলা, এখানে কিন্তু আবেদন করার প্রক্রিয়া চলে আসলো। এখন তুমি কোথায়, মানে সরকারি একটা প্রোগ্রাম আছে এবং প্রাইভেট, অর্থাৎ তোমার টাকা দিয়ে পড়তে হয় বেসরকারি। আমি সবসময় সাজেস্ট করবো তোমরা সরকারিটা আগে অ্যাপ্লাই করবা। সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, এই বিভিন্ন রকম কিন্তু অপশন আছে। তোমরা যেটা করবা, সর্বপ্রথম তোমরা এখানে আসবে, এখানে আসার পরে তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমরা যখন নাকি এখানে ক্লিক করবা, এখনই কিন্তু কেউ ক্লিক করো না, যেদিন থেকে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোবে ঠিক সেদিন থেকেই কিন্তু তোমাদের এই প্রক্রিয়াটা চালু থাকবে। অতএব এখন কেউ টেস্ট করার দরকার নেই, টেস্ট করলে আসবে না, দেখতে পাচ্ছ এখানে আসতেছে না, ঠিক আছে। আমি অবশ্য ভিপিএন অন করছি তাও আসে না, ভিপিএন যদি অফ রাখি তারপরেও দেখবা যে আসবে না, ওকে, কারণ এটা এখন আপাতত ওয়েবসাইটটি অফ আছে, ওকে। তারপরে পরবর্তী ভিডিওটা আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, কিভাবে এখান থেকে ভিতরে ঢুকবা, তাও কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। যে বিষয়টা তোমাদের এখানে আসতে পারে সেটা হলো, তোমরা যদি একটু লক্ষ্য করো, একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, তোমরা টাকা পাঠানোর পরে তোমাদেরকে একটা কোড দেবে, সমস্ত জিনিস দেবে, দেওয়ার পরে কিন্তু তোমাদের অনেক জিনিসের প্রয়োজন হবে, ওকে, তোমাদের কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হবে, ঠিক আছে। তুমি যেহেতু অ্যাপ্লাই করবা, তোমার কিন্তু এক পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্রায় 4টা, তোমার বাবা মায়ের ছবি লাগবে, ঠিক আছে। তারপরে তোমার অ্যাডমিশন কার্ড লাগবে, তোমার রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ঠিক আছে, তোমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। কীভাবে করতে হবে এই সম্পর্কে একটা ভিডিও আসবে। অতএব তোমরা আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক পেজ এবং পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল, এই দুটা কিন্তু তোমরা ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করে তোমার মতামত জানাবা, এবং তোমাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো বানিয়ে থাকি। এবং তোমার বন্ধু বান্ধব যারাই আছে না কেন, ছোটো ভাই ব্রাদার সবাইকে শেয়ার করবা, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলবা না। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।